এই মুহূর্তত মই উপস্থিত আছো ধেমাজির সদরের দুই নং দৈনিক বজাৰত আৰু দৈনিক বজাৰৰ যেহেতু রাজ্য সম্পত্তি বিশেষকৈ আলু পিঁয়াজৰ দাম অতি তীব্রগতিত বহা পরিলক্ষিত হৈছে। সমান্তরালভাৱে অন্যান্য যি আসলে মশলা জাতীয় সামগ্রীর দাম মূল্য বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হৈছে। আৰু আমি যেহেতু এগৰাকী এখন আসলে বিপণীর সন্মুখত আছো আর ব্যবসায় প্রতিষ্ঠান যেহেতু গেলামালের সামগ্রী হবে অন্যান্য শাক পাচলিও বা অন্যান্য ফল মূলের ব্যবসায় করে। আর আমি প্রথমেই আমি বিক্রেতাগারীর কাছে আমি যাবলে খুঁজিম। মোট বর্তমান এটা 280 টাকা, 280 টাকা, 260 টাকা হোলসেল আছে। আমি পুয়া 90 টাকা, 80 টাকা, 100 গ্রাম 30 টাকা এনেকা বিক্রি করি। আলু আপনার 27 টাকা, 28 টাকা হোলসেল আছে। আমি খুচরা 32 টাকা, 35 টাকা, তার সাই সাই বিক্রি হয়। বহুত গেলা ওলাই যায় আলু। পেঁয়াজ 53 টাকা, 60 টাকা খুচরা বিক্রি করছে হোলসেল। 53 টাকা, 53, 54 এনেকা খুচরা 60 টাকা। তেতিয়া অলপ দাম কম আছিল, মাজত অকণ দাম বাড়িছিল, এটা কম তেতিয়া 40 টাকা উপর আছিল, 46-48 এনেকা আছিল। এটা মানে বর্তমান মানে এটা এই সময়তো বাইর দাম বাড়ে, বাইকা সিজনটো নাটনি হয়ে যায় বস্তুগুলো, অল্প গেলা আছে, বহুত গেলা ওলাই যায়, এই কারণে অল্প দাম সাম বাড়ে। আর গ্রাহকে কয় বস্তু দাম হয়েছে বলে, দাম হয়েছে বলে কি আমি সেখানে আগত আমি ব্যবস্থা নই, 5 কেজি 10 কেজি আনু বেশি আর দাম নয়, ব্যবস্থা আনলে আমার লোকসান হয়ে যায়, মূল্য পয়সা নোলায়। আলু কেটে বিক্রি হয়েছে? আলু এটা 32 টাকা, 35 টাকা এনেকা বিক্রি করছে। তার ভিতর আপনার 8 কেজি, 9 কেজি গেলা ওলাই, বেয়া ওলাই, কটা সিঙা, সেই হিসাব করবল গেলে আপনার আমার মূল পয়সা নিল। তথাপি এটা বর্তমান সেনা দামটা বাড়ছে অল্প, সেনা আপনার এটা 100-106 টাকা, 104 টাকা, 2 টাকা, 3 টাকা হোলসেল আছে, 110 টাকা খুচরা বিক্রি হয়। কাবিলি গুটা আপনার 140-142 এনেকা হোলসেল আছে। হয় প্রায় সমূহ সামগ্রীর দাম বৃদ্ধি হওয়া উল্লেখ হয়েছে, আর বিশেষকৈ নহরু দামও বৃদ্ধি হয়েছে। নহরু উল্লেখ করেছে 280 টাকা পর্যন্ত আসলে পাইকারি হয়েছে, আর 280 টাকা পাইকারি হওয়ার সমান্তরভাবে পিঁয়াজের মূল্য আসলে আজি এটা মাহৰ পূর্বে পিঁয়াজের মূল্য আছিল যদি আসলে 42 টাকাৰ পৰা 45 টাকাৰ ভিতর পিঁয়াজের মূল্য আছিল, কিন্তু এতিয়া পিঁয়াজ হলগৈ 60 টাকা। আর ধেমাজি দৈনিক বজাৰ আমি দৃশ্যাংশ দেখাই, আমি যেহেতু আন একাংশ দোকানের সম্মুখতো আমি আছো, আমি তেওঁলোকৰ কিছু জানিবলৈ চেষ্টা করিম। যেহেতু মহঙা হয়ে পড়েছে পিঁয়াজ, এতিয়া পাকঘরত আসলে যে আসলে গৃহিণী হাতত আসলে যিসমূহ বিশেষ উপকরণ রন্ধনের বাবে সেইসমূহ সামগ্রী এটা হুড়া হুড়ে দাম বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে। পিঁয়াজের মূল্য বৃদ্ধি হয়ে গৈ এতিয়া আসলে যোৱা এটা মাহৰ ভিতৰতে আসলে 15-20 টাকা পর্যন্ত বাহিল, আর এতিয়া পিঁয়াজ 60 টাকা হলগৈ ধেমাজি বজাৰত। আর আলুর সমান্তরভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, আলু আলুর দাম বাড়িছে বলে উল্লেখ করেছে। আমি ইয়ার ধেমাজি ইয়াত দৈনিক বজাৰৰ দৃশ্যাংশ দেখাইছো। দৈনিক বজাৰত এনে ধরনের আসলে এইসমূহ যখন বিক্রেতা বিক্রেতাসকলে উল্লেখ করেছে যে প্রায়সমূহ সামগ্রীর এই সময় দাম বৃদ্ধি হয়। আমি এগারী বিক্রেতা লগ পাইছো, আমি তখেতরপা জানি চেষ্টা করি যেহেতু এটা বিপণী আছে। দাদা আপনার আলু 30-32 আলু কেটকা 30-32 আর পেঁয়াজ কেটকা বিক্রি হয়েছে? আপনার আর নহরু কেটকা বিক্রি হয়েছে? রসুন বহুত দাম, রসুন এটা মানে আপনার 70 টাকা পাওয়া বেশি আর পাইকারি আপনার 200 উপরে লাগে, 250 টাকা, 60 টাকা। আর গ্রাহকে কি কয়? গ্রাহকে কি কব, রসুন কিনবলে বাগরি যায় আর এই ইমান দাম 260 টাকা, 70 টাকা রসুন কিনে কি দাম বেশি আর আমি যে লাভ করলে মিশা কি লাভ করি, ধেনা ওলাই যায় মানে বহুত, এখানে আনবলে বাদ দিছো। নিকিনা হয়েছে মানে ইমান দাম হলে কেনেকে কিনে মানুষ, আমি 10 কেজি রসুন কিনব হলে আপনার আমিও বাগরি যাও। নাই নয় আগত বস্তা আনু, এটা 10 কেজি আনবলে মানে 2500 টাকা দিব লাগে, তেনহলে 10 কেজি রসুন দাম আমি যদি 2500 টাকা দিও আর আর কি করিম। আমি আমি আনগুলো লোক পাইছো, পাকঘর কেনেকে চলিছে? আগর চলি আছে আর নহলেও চলিব। পেঁয়াজ কিনেছো?
আলু কোয়ালিটি লৈ কিছুমান ভাল কিছুমান বেয়া, বেয়াবিলাক কম দামত দিয়ে, ভালবিলাক 35 টকা 30 টকা। প্ৰভাৱটো চলিছে আৰু, আগতে এপোৱানিটো এতিয়া 100 গ্ৰাম নিছে, এনেকুৱা আছে নহয় 100 গ্ৰাম নিবলগীয়া আছে, 100 গ্ৰামতে 40 টকা, কিছুমান ভাল ন কোৱালিটি ধেৰ, আজিকালি কোৱালিটি ধেৰ হৈ গ'ল, 4-5টা কোৱালিটি পায়। দালি আৰু 10টামান কোৱালিটি আছে, 100 টকাৰ পৰা আছে 90 টকা লয়, কোনোবা কিছুমানৰ হেৰি ডাঙৰটো 85 টকা লয়। হিচাপ এতিয়া আগতে ধৰি লওক 1 কেজি কিনিলে এতিয়া 1.5 কেজি কিনিম, এনেকুৱা আছে, এপোৱা কিনিবলৈ কেতিয়াবা। হয় এগৰাকী গ্ৰাহক তেওঁ ইতিমধ্যে কৈছে যে এবাৰ আগতে পূৰ্বতে যদি 1.5 কেজি নহৰু তেওঁলোকে কি কৰিছিল বা এপোৱা কিয় কৰিছিল, এতিয়া তেওঁলোকে অধিক দামত কিয় ক'ব লগা হোৱাৰ বাবে এতিয়া তেওঁলোকে এপোৱালৈ আহিব লগা হৈছে। আৰু ধেমাজি দৈনিক বজাৰৰ দৃশ্য আমি দৃশ্যাংশ দেখুৱাইছোঁ, আৰু বিক্ৰেতা আৰু তেওঁলোকে নিজৰ আচলতে তেওঁলোকৰ কথা ব্যক্ত কৰিছে কিদৰে তেওঁলোকে প্ৰভাৱ পৰিছে তেওঁলোকৰ, বিশেষকৈ গ্ৰাহকেও আচলতে কমকৈ কিনা পৰিলক্ষিত সমান্তৰালভাৱে যিহেতু পাকঘৰত যথেষ্ট প্ৰভাৱ পৰিছে, গৃহিণীসকলে বিশেষকৈ আচলতে পাকঘৰত যিসকলে ব্যস্ত তেওঁলোকে অনুভৱ কৰিছে প্ৰতিটো সামগ্ৰী মূল্যবৃদ্ধি হোৱাৰ ফলত আচলতে গ্ৰাহকসকলে এই ক্ষেত্ৰত যথেষ্ট আচলতে অধিক দামত সামগ্ৰী ক্ৰয় কৰিবলগীয়া আছে। ধেমাজি বজাৰৰ দৃশ্যাংশ দেখুৱাইছোঁ, ইতিমধ্যে পিঁয়াজে 60 টকা পালেগৈ, ইতিমধ্যে গ্ৰাহকে উল্লেখ কৰিছে, বিক্ৰেতাই উল্লেখ কৰিছে, সমান্তৰালভাৱে নহৰু 280 টকা পৰ্যন্ত তেওঁলোকে পাইকাৰী কৰিছে, আৰু আচলতে 100 গ্ৰাম নহৰু 40 টকা পৰ্যন্ত আচলতে বিক্ৰী কৰিব লগা হৈছে। আৰু এনেধৰণে এতিয়া ধেমাজি বজাৰতো প্ৰতিবিধ সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি পৰিলক্ষিত হৈছে, আৰু এইখিনি মুহূৰ্তত আচলতে যোগান বিভাগে আচলতে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত কেনেধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰে সেয়া কিন্তু অতিকৈ লক্ষণীয় বিষয় হিচাপে পৰিলক্ষিত হৈছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।